আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে, তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন করিম খান। এ সময় তিনি ডক্টর ইউনূসকে আইসিসিতে রোহিঙ্গা নির্যাতন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। করিম খান জানান, তিনি এবছর শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। জাতিসংঘের আবাসিক টিম ডক্টর ইউনূসকে সহায়তা করতে চায়। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটেছে। তিনি বলেন, আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের 16 কোটি মানুষের উপরের প্রভাব, রোহিঙ্গা সংকট এবং গণ আন্দোলনের সময় সংগঠিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে হয় আলোচনা। নিক্স রিপোর্ট, সমকাল।